আসসালামু আলাইকুম গাইস, মজার এডিটের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। এমন কোনো মানুষ বাদ নাই যে এইসব ভিডিও আপনারা দেখেন নাই। টিকটকে ট্রেন্ডিং ভিডিও হিসাবে এই ভিডিওগুলো সাধারণত ফর ইউ পেজে থাকে। তো যারা এইসব ভিডিও মেক করতে চান কিন্তু পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। সো চিন্তার কোনো কারণ নেই, আজকের থেকে আপনি এইসব ভিডিও তৈরি করতে পারবেন। টিকটকে অনেকেই অনেক কমেন্ট করে থাকেন যে ভাই এইসব ভিডিও কেমন করে মেক করেন, হয়তো সেখানে বিস্তারিত বলা যায় না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। সো কীভাবে এই ভিডিও মেক করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক। এই ভিডিও মেক করার জন্য আপনাকে দুটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপস দুটি নাম হচ্ছে পিক্সার্ট এবং ক্যাপকার্ট অ্যাপ। সো চলুন কীভাবে ভিডিও মেক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনি আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবেন, যে ব্যাকগ্রাউন্ড ফটো থেকে আপনি আপনার ভিডিও এডিট করতে চান। দেন সেন্ডে ক্লিক করবেন বা শেয়ারে ক্লিক করে পিক্সার্ট এই অ্যাপসে ক্লিক করবেন। সেখান থেকে এভাবে একটা ইন্টারফেস আসবে, ফটোটি আপনার মাঝে এরকমভাবে আসলে আপনি একটু টেনে যাবেন। যাওয়ার পর অ্যাড ফটো নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর যেই ফটো দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে নিতে যাচ্ছেন, অর্থাৎ আপনি ভিডিও মেক করতে চাচ্ছেন যে ফটো দিয়ে, সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, মাঝের যে সাদা দাগটা আছে এখান থেকে এটি আপনি কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে আপনি যেখানে ফটোটি বসালে আপনার ফটো গ্যালারির ফটোর সঙ্গে খাপ খাবে, ঠিক সেই স্থানে এভাবে আমার মতো করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়া হয়ে গেলে এটি আপনি আবার বাড়িয়ে দেবেন। করা হয়ে গেলে এখন যেটা করবেন, উপরের একটা ইরেজারের চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইরেজে আবার ক্লিক করবেন। করার পর ঠিক এইভাবে আপনি আলতো করে ঘুষে ঘুষে আপনি আপনার ফটোর বাড়তি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন। ঠিক এইভাবে রিমুভ করে নেবেন আমার মতো করে। রিমুভ করার সময় যদি আপনার এভাবে শরীরের কোনো অংশ রিমুভ হয়ে যায়, সো আপনি এখান থেকে ইরেজার সাইডের অপশান থেকে এটিকে আবার ফিরে আনতে পারবেন। টেনশনের কিছু নাই, আপনি আপনার মতো করে সুন্দরভাবে আস্তে ধীরে সুস্থে ব্যাকগ্রাউন্ডটিকে ঠিক আমার মতো করে রিমুভ করে নেবেন। ঠিক এইভাবে আপনি আলতো আলতো করে ঘুষে পুরা ফটোর চারদিকে ঘুরে ঘুরে আপনি আপনার ফটোর বাড়তি অংশগুলো রিমুভ করে নেবেন, যাতে এগুলো আপনার গ্যালারির ফটোর সঙ্গে ম্যাচ না করে, অর্থাৎ দেখা না যায়, সেইভাবে আপনি এগুলো রিমুভ করবেন ঠিক আমার মতো করে। ফটো ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ করা হয়ে গেলে ঠিক ফটোটি আপনার সামনে এইরকমভাবে আসবে। দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা সম্ভব হয়েছে। সো এখান থেকে আপনি টিক মার্কে এটি টিক করে দেবেন। দেন সেভ করার জন্য এই তীরের মতো চিহ্নতে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্যালারিতে সেভ করে আপনি ফটোটি গ্যালারিতে নিয়ে নেবেন। এই একটা ফটোর কাজ শিখে গেলে আপনি আপনার সব ফটোর কাজ ঠিক এইভাবে একা একাই করতে পারবেন। এবার ভিডিওটি সম্পূর্ণভাবে মেক করার জন্য আপনাকে আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, সেই অ্যাপসটার কথা আমি আপনাকে আগেই বলেছি। সো চলুন সেই অ্যাপসে প্রবেশ করা যাক। অ্যাপসটির নাম আমি ভিডিও শুরুতে বলেছি, অ্যাপসটি হলো ক্যাপকার্ট অ্যাপস। এটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল, সেখান থেকে আপনি নিশ্চয় ডাউনলোড করে নেবেন। সো চলুন সম্পূর্ণ ভিডিওটি কীভাবে মেক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনি আপনার ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করবেন, এখান থেকে ক্লিক করে ওপেন করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে একটু ওয়েট করেন। হ্যাঁ, এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটি মেক করতে চান, অর্থাৎ আগের থেকে যে ভিডিওটি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্যাকগ্রাউন্ড ফটোর সঙ্গে ম্যাচ করে বানিয়ে রেখেছেন, সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন। এই যে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। এই অ্যাডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসবে, একটু টেনে আসবেন। আসার পর এখানকার ক্যাপকার্টের ওয়াটারমার্কটি ডিলিট করে দেবেন, যা না দেখা যায়। এখান থেকে জাস্ট ফটোতে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার, ফটোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখন যেটা করবেন, আপনি ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন। ফটোর লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট এটিকে বাড়িয়ে কমিয়ে নেবেন। নেওয়ার পর অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। ঠিক এইভাবে সিলেক্ট করার পর এটি আপনি বাড়িয়ে দেবেন। জাস্ট আপনার ভিডিও মেক করা 90% শেষ, এখান থেকে জাস্ট এটিকে একটু চালিয়ে দেখবেন, আপনার ভিডিও রেডি। ঠিক সম্পূর্ণভাবে আপনার ভিডিও রেডি।
नेक्स्ट टाइम आपने जेटा करवेन एखान थेके आपने शुद्ध तीर चिन्हे क्लिक करवेन एंड भिडियोटी एक्सपोर्टिंग करे नेबेन दें आपनार भिडियो ग्यालारी थेके एखान थेके सेव हबे सेव होवार पर आपनी एटी आपनार इच्छा मतो এটিকে ব্যবহার করতে পারবেন যে কোনো টিকটক বা আদার সাইডে এটি ব্যবহার করবেন সো আমাদের ভিডিওটি ভালো লাগলে বা কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ